ঠিক আছে চাও পূজা দাও হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তো ঠাকুর পূজা দিতে লাগবে ঘট পালটাতে লাগবে বিশেষ করে তো আজকে আমি তো দিতে পারবো না আমার শরীরটা খারাপ তোমরা তো জানোই এর আগের ভিডিওতে বলেছিলাম তো যার কারণে অবন্তিকা গাছের ফুলগুলো তুলে নিয়ে তারপর পূজা দিবে ও পূজা দিতে পারে মোটামুটি ভালোই তো ও আজকে দিচ্ছে আর কি স্নান করেও নিয়েছে আর কালকে বিকালবেলা অবন্তিকার বাবা যখন অফিস থেকে ফিরেছিল তখন আর কি ফুল বাজার থেকে নিয়ে এসেছে ফুল আমের পল্লব পান কলা সব কিছুই আছে ঘরে তো ও মোটামুটি গুছিয়ে গেছে পুজোটা দিয়ে ফেলো তো এদিকে আমি ফুলের গাছগুলোতে একটুখানি করে জল দিয়ে দিচ্ছি আর দেখো এইখানে বারবার করে পাখিটা আসছে মানে কবিতরটা মনে হচ্ছে যে ডিম টিম দেবে নাকি ওখানে বারবার চলে আসতেছে তো আগে মনে হয় এই জায়গাটা ওদের বাসা ছিল আমরা আসার পরে তো ওদের একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে তো তাও আর কি মানছে না আমরা আসার পরেও আর কি আসতেছে আমিও আর ওদিকে ডিস্টার্ব করলাম না তো তারপরে এদিকটাই চলে আসলাম অবন্তিকা দুই একটা বাসন আর কি মাজার ছিল তো মেজে নিচ্ছে কালকে সবগুলো অবশ্য মেজে নিয়েছিল ওই আমি আর ঠাকুরের বাসন টাসনগুলো হাত দিইনি তো অবন্তিকার জামা কাপড়গুলো আমি একটুখানি মেলে দিচ্ছি চালিয়ে আজকে পূজা দিতে এখন বন্ধ করে তো অবন্তিকা দেখো আমি সঙ্গে থাকলে পরে ও পূজা দিতে ভালোই পারে কিন্তু আজকে একাই যখন পূজা দেওয়ার পালা আসলো তখন ও মানে প্রদীপ জ্বালাতে পারছে না তো বললো যে না আমি আর এখন পুজো দেবো না বাবা আসুক তারপর তো ওর বাবা আস্তে আস্তে সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে তো আসার পথে নিয়ে এসেছে বিরিয়ানি আমাকে রান্না টান্না করতে আগেই বারণ করেছিল তো আমি সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিলাম এখানে বিরিয়ানি নিয়ে এসেছে মটন বিরিয়ানি তো তার মধ্যে দেখছি যে স্যালাড ট্যালাড কোনো কিছুই দেয়নি আমরা যেহেতু তিনজন নবন্তিকে এখন বড় হয়ে গেছে তো সেই জন্য এক্সট্রা পিস একটা নিয়ে এসেছে আর দুই বাটি বিরিয়ানি হলে আমাদের হয়ে যায় তিন বাটে আনতে লাগে না তো রান্নাঘরের অবস্থাও খুব মানে খারাপ বাসন টাসন কোনো কিছুই মাজা হয়নি তো দেখছি যে স্যালাড দেয়নি তো স্যালাড একটুখানি কেটে নিচ্ছি ঘরে শশা ছিল পেঁয়াজ ছিল এই দুটোই আর কি কেটে নিচ্ছি আমি এইদিকে এগুলো কাটতে কাটতে অবন্তিকাকে অবন্তিকার বাবা স্নান করে আর কি প্রদীপটা ধরিয়ে দিলো তারপর বাকি পুজোটা আর কি কমপ্লিট করে ভক্তি দিয়ে চলে আসতেছে তো আমি এইদিকে খাবারটা টেবিলের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি জল টল গুলো রেডি করে নিচ্ছে আর কি তারপর সবাই মিলে একসঙ্গে তো বন্ধুরা বিরিয়ানি খেয়ে দিয়ে এখন আম কেটে নিচ্ছে আম খাবো তো বিরিয়ানিটা না একদমই ভালো হয়নি আর ঠান্ডা ছিল মাংসটাও একটুখানি সেদ্ধ সেদ্ধ কম দেখছি তো কোনো রকমই আর কি খাওয়াটা শান্তি হলো না তারপর দেখো এখানে আম কেটে নিচ্ছি তো এই আমটার নাম নাকি হচ্ছে কেশর আম গন্ধটা বেশ সুন্দর কিন্তু কাঁচা দেখা যাচ্ছে তো খেতে যে কেমন হয় এটাই হচ্ছে কথা তবে যদি মিষ্টি হয় তো এমনি খাবো আর না হলে এর উপর দিয়ে বিটনুন একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে সর্ষের তেল দিয়ে খেলেও ভালো লাগবে গন্ধটা আমার খুব ভালো লাগতেছে সেদিন মল থেকে তিন ধরনের আম নিয়ে এসেছিলাম একটা হচ্ছে গোলাপ খাস একটা হচ্ছে এই যে কেশর আম আর একটা আছে হচ্ছে তোতাপুরি তোতাপুরিটা এখনও আছে ফ্রিজে খাওয়া হয়নি তো এটাই আগে কাটলাম এই এই আমটার নামটা একটুখানি দামি দামি মনে হয় না কেশর তো চলো অবন্তিকার বাবাকে দিয়ে আসি ও খেদে শুয়ে পড়েছে মোবাইলটা এস্টানে দাঁড় করিয়ে রেখে একটুখানি খেতে বসলাম দেখো হাওয়া চোটে পড়ে গেছে মোবাইলটা হাওয়াতে পড়ি যাচ্ছে মোবাইল বাসের যায়ຫມড় হই এই জায়গাটা সে লাগছে কে ওই যে ওই ব্যাগে কেমন করে আসলো আমি নিজেই মোবাইল বাসার জন্য আরো একটা কেমন শো শো শব্দ হয় হ্যাঁ সেই ডাক ধরে তো বন্ধুরা দেখো রাত্রি বেলায় এই জায়গাটা এত সুন্দর দেখা যায় আমাদের এই ব্যালকনির থেকে দৃশ্যটা আর ফুচকার দোকানে এসেছে এখন তো আমরা খাওয়া দাওয়া করে আর কি টাম খেয়ে পেট ভরে গেছে এখন দেখছি ফুচকার দোকানে এসেছে যখন একটুখানি পেটটা খালি হবে খাওয়া যাবে আর কি ফুচকা তখন ফুচকাওয়ালা চলে যাবে বন্ধুরা গুড এখানে একটা বসিয়ে দিয়েছি ভাজা তো বন্ধুরা কালকে সকালবেলা অবন্তিকার বাবা বেরিয়ে যাবে ভোটের ডিউটির উপলক্ষে তো দুই দিন সময় লাগবে তো দুই দিন বাইরে খাওয়া দাওয়া করবে তো তো সেই জন্য ভাবলাম যে চিড়া একটুখানি বাদাম টাদাম দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে দেই তাহলে সকাল বা সন্ধ্যা যে কোনো একটা টাইমে আর কি খেতে পারবে এইবার যেহেতু ওর প্রথম ভোটের ডিউটি পড়েছে তো আমি ও বুঝতে পারছি না ও বুঝতে পারছে না যে কোথায় কখন কি খাওয়া দাওয়া করবে না করবে তো তাছাড়া আমাদের বাড়িতে তো ভোটের ডিউটি মানে ভোট আমাদের বাড়ির সামনেই ভোট হয় তো আমরা তো ওখানে দেখেছি ও বেশ অভিজ্ঞতা আছে সকাল সন্ধ্যা চাটা মানে মিড ডে মিল যে গ্রুপগুলো হয় তো সেই গ্রুপের লোকেদের মানে রান্না বান্নার একটা ইয়ে দেয় তো তারা আর কি রান্না করে দেবে আবার পয়সাও নেবে আর কি তো যাই হোক তো ওখানে এখানে এখন কেমন ব্যবস্থা কিনা না খাওয়া দাওয়া তো অবশ্যই করাবে তো আমিও বাড়ি থেকে একটুখানি নাস্তা আর কি দিয়ে দিলাম মনটা তাতে শান্তিতে থাকবে আমার ভাতটা তো কিনে খাবে আর কি তাও তো এখানে প্রথমবার আমি যে চিরাগুলো দিয়েছি সেরকম ভাজা হয়নি তেলটা গরম হয়নি পরের বার দেখো যখনই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তখনই একদম পাঁপড়ের মতো হয়ে যাচ্ছে ফুলে ফুলে তারপর আমি এখানে বাদাম আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি বাদামের খোসাগুলো আগেই তুলে দিয়েছি আমি একদিন কি করেছি রোদে দিয়েছিলাম একদম মরমরে হয়ে গেছিলো ওইদিকে হাত দিয়ে মানে ঘষে নিয়েছিলাম তো ওই উপরের খোসাগুলো উঠে গেছে হ্যাঁ তো আজকে তেলে ভেজে নিচ্ছি বেশ ভালোই হচ্ছে আর কি তারপর এখানে একটুখানি কারিপাতা ভেজে নিলাম উপর দিক থেকে দিয়ে দিলাম তারপর এর মধ্যে একে একে আমি মিশিয়ে দিচ্ছি হচ্ছে বিট নুন তারপর ব্ল্যাক পিপার তারপর একটুখানি চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে আলাদা আলাদা কৌটোর মধ্যে রেখে দেব চিরিগুলো ভাজার পরে থালার মধ্যে যখন রেখেছিলাম তো তার আগে আমি এখানে টিস্যু পেপার রেখেছিলাম টিস্যু পেপারে এত তেল চিপচিপে হয়ে গেছে না আর একটুও তেল নেই এই চিরাগুলো চিরা ভাজার মধ্যে দেখো কত সুন্দর হয়েছে না একদম বাজারের কেনা ইয়ের মতো চিরা ভাজার মতো হয়েছে তো এর মধ্যে যদি কয়েকটা চানার কোনো কিছু দেওয়া যেত তাহলে ভালো হতো আরও কালারটা তো এখন একটুখানি ওদেরকে চাকতে দিলাম বাটিতে করে তো বন্ধুরা এদিকে দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি হাওয়া বিদ্যুৎ চমকানি সব কিছুই চলছে ঘরগুলো একদম কেমন যেন দুম দুম করে উঠতেছে হাওয়াতে মনে হচ্ছে যে একটু ইয়ে হলে পড়ে যাবে এরকম অবস্থা কাঁপতেছে ভূমিকম্পর মতো তো আমি জানালাটা খোলা ছিল তো জানালাটা দিয়ে দিলাম পর্দাও দিয়ে দিলাম ভয় লাগছে অবন্তিকা এখানে শুয়েছে অবন্তিকার বাবা আবার ওই ঘরে শুয়েছে টপগুলো তো নিজে নামিয়ে রেখেছি তো উপরে শুধু ওই তুলসীর গাছটা ছিল তাও পড়ে গেছিলো তারপর তুলে রেখেছি আর বৃষ্টির জোটে এখানে থাকাই যাচ্ছিল না এই দরজাটাও খোলা ছিল দেখছি যে ঘরে ঢুকছে জল তো বন্ধ করে দিলাম জলে জল হয়ে গেছে হাওয়া আসার ইয়েতে আমরা দরজা জানালা সব খুলে রেখেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো